তোর হাতে কি পলিথিনটা কি করলি বল? পলিথিনে কি বলো বলো, ভয় নাই ভয় নাই, বলো বলো পলিথিনে কি? এটা এটা কি? তাই ঠিক আছে, তুমি ভাইরাল হও নাই, চালাইয়া সব চালাই। তোমার কি এটা কি এটা কি পলিথিনে কি? হ্যাঁ বসো, তুমি এখানে এখানে ধরো, ওর পাশে দাঁড়াও, ওর পাশে দাঁড়াও, ওর পাশে দাঁড়াও, যাও 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 যাও, ওর পাশে দাঁড়াও, তুমি তো ছাড়ুম না ছাড়ুম না, যাও যারা ওর পাশে দাঁড়াও, আরেকটু ক্লোজে দাঁড়াও, আরেকটু দুই ভাই একসাথে। তোমরা কি হও দুজন বন্ধু? তোমাদের দেশের বাড়ি কোথায়, কার বলতে পারো? ও রাজবাড়ি কোন থানা তোমার? ওইটাই জেলা থানা। তোমার ফরিদপুর? বলমারি থানা। বাবা মা কে থাকে তো তোমাদের? হ্যাঁ পাঁচ টাকা দিয়ে যাবো। তোমাদের বাবা মা কি করে, কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ, বাবা আরেকটা বিয়ে করছে তোমার? না দেখতে পারে না, সৎ মাই দেখতে পারে না, এই জন্য তোমরা কি রাস্তায় থাকো? হ্যাঁ ভাই যান, সমস্যা নাই, যান যান, এই জন্য তোমরা রাস্তায় থাকো। আচ্ছা আচ্ছা, তোমাদের হাতে কি এগুলা পলিথিনে বললা একটু আগে? দেন্দি। এটা দিয়ে কি করে? এটা খেলে কি হয়? হ্যাঁ হ্যাঁ, পেট যদি একটু ফোলা ফোলা লাগে এটা তোমরা খাও। কিভাবে খাও একটু দেখাও। হ্যাঁ হ্যাঁ দেখছি, তোমরা কিভাবে খাচ্ছ দেখতে পাচ্ছি, সমস্যা নেই। তো এটা এটা এই ফু দিয়ে তোমরা আবার নিঃশ্বাসটা ভিতরে নিচ্ছ, এই তো? এটা নিলে কি হয়, মানে তোমরা ফু দিয়ে ভিতরে ফু দিয়ে নিঃশ্বাসটা ভিতরে নিলে কি হয় তোমাদের? কি হয় কি বলো? তোমরা নিঃশ্বাসটা এটার ভিতরে ফু দিয়ে ভিতরে নাও, নেওয়ার পরে কি হয় তোমাদের, পেট ভরে? আচ্ছা থ্যাংক ইউ। তারপর এটা কি তোমাদের নেশা হয়? এটা খাইলে কি ভাল লাগে? নেশা হয় না খাও কেন, নেশা হয় না কেন খাও? আমি তো পাঁচ টাকা করে দিব তোমাদেরকে, বলছি না সব সত্যি বলতে হবে, তারপরে দিব। তোমার হয় না? আচ্ছা পিচ্ছি তোমার বয়স কত? ছোট এগারো। আর তোমার পনেরো। তোমরা কি লেখাপড়া করছো কি একটু? একটু না, ক্লাস ওয়ান বা টু। তুমি থ্রি? ও এখন আর পড়াশোনা করো না, এখন লেখাপড়া করো? করো না, শুধু ডিন্ডি খাও। এই টাকাটা পাও কোথায়, কয় টাকা লাগে এটা খেতে, এটা খেতে কয় টাকা লাগে, কই থেকে আনো, কোন দোকান থেকে? পিচ্ছি দিয়ে যায় ও আনে কই থেকে, জুতার দোকান থেকে? তোমরা ওই বিশ টাকা পাও কই, প্রতিদিনই খাও, খিদে লাগলে খাও। আর তোমার কি খিদে লাগলে খাও, তুমি নাকি নেশা করো? দেখি দেখি কয় টাকার কিনছো, ওটা একটু দেখাও, বের করো বের করো দেখাও। কেউ নিবে না, কেউ নিবে না, নিবে না। বিশ টাকার কিনছো? তোমার কেমন নেশা হয়, তুমি একটু আগে বললা যে নেশা হয়, কেমন নেশা হয়? হ্যাঁ ওটা ওটা নেশা।
কেমন নেশা হয়? এটা খেলে কি ভাত খেতে হয় না? চলে যাবে, খেতে লাগছে? ঠিক আছে, যাও, চলেই যাও। হ্যাঁ দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন দুইজন শিশু। হ্যাঁ দিব 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 দিব, ভিডিওটা শেষ করি, ভিডিওটা শেষ করি, তারপর দিচ্ছি। দুইজন শিশু পথচারী, এরা কিভাবে পলিথিনের ভিতরে ডেন্ডি, যাকে বলা হয় জুতার একটি আঠা, তো ওরা কই থেকে আনে? এক পিচ্ছি ওদেরকে দিয়ে যায়, ওরা 20 টাকার করে কিনে এইভাবে নেশা করে রাস্তায় ওভারব্রিজের সাথে করে থাকে। লোকেশন সাভার ওভারব্রিজ, সাভার নিউ মার্কেটের ওভারব্রিজ। হ্যাঁ, নিউ মার্কেটের সামনে ওভারব্রিজ, অপোজিটে সিটি সেন্টার। তো এই হলো দেশের পরিস্থিতি। তো ভিডিও শেষ পর্যায়ে চলে গেছি, এখন আর ভিডিও করছি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।